সাইডকে সিএফ করে আপনি আজি মাননীয়বর মুখ্যমন্ত্রী আমার সমস্ত প্রিয় নেতা শ্রীযুক্ত মোহন চরণ মাঝি দিল্লি গ্রস্ত করছেন এবং আপনার দেখুবে যে মোদিজি যে আমার সমস্ত প্রিয় প্রধানমন্ত্রী সর্বস্ব নেতা সবুলে ওড়িশার বিকাশ পাই চিন্তা করে আসুচার এবং এথর মধ্য পার্লামেন্টের পূর্বদ্বার বিকাশ কথা নরেন্দ্র মোদী কহিছেন আপনার দেখিবে এথর বজেটরে যেতকি আমি ভাবি নথিলু তাঠু অধিক পয়সা সে রেলওয়ে ক্ষেত্রে আমাকে দেইছেন এই পূর্বদ্বার বিকাশ পাই ওড়িশাকু ভারতবর্ষরে এক নম্বর রাজ্য করিবা পাই যে জাতীয় রাজপথ র যে উন্নতি পাই যে বৈঠক অছি তার সমূহ পাই যে বিকাশ পাই বৈঠক অছি সেই পৃথ্বী পাই আজি আমার মাননীয় মুখ্যমন্ত্রী দিল্লি গ্রস্ত করেছেন এবং ওড়িশাকু দেশর কিভাবে ভাবে এক নম্বর রাজ্য করা যাব যে কথা মাননীয় নরেন্দ্র মোদী মানে প্রধানমন্ত্রী কেছেন এবং মোহন সরকার প্রথম দিন সেপা চেষ্টা করে আসুচার সেপা আজ তাঁর দিল্লি গ্রস্ত আপনার দেখবে যে ওড়িশার বিকাশ হব এবং ওড়িশা ভারতবর্ষর এক নম্বর রাজ্য আজ মাননীয় মুখ্যমন্ত্রী যাই দিল্লি গ্রস্তরে আইপাই যে জাতীয় রাজপথর বিকাশ করবে যাই ধন্যবাদ।